লড়াই ঘিরে সরগরম বঙ্গের রাজনীতি। মেগা কেন্দ্রের মেগা লড়াই এই মুহূর্তে রাজ্য রাজনীতির চর্চার কেন্দ্রে ভবানীপুর। কর্মী সভা দিয়ে উপনির্বাচনের প্রচার শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর হোম গ্রাউন্ডের উপনির্বাচনে তাঁর নাম ঘোষণা হতেই প্রচারে নেমে পড়লেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালও। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী। প্রচার শুরুর আগে দলের বর্ষীয়ান নেতা তথাগত রায়ের বাড়ি গিয়ে তাঁর আশীর্বাদও নেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। কালী মহাকালী, কালী হি পাপ নাশিনী, তো এই যে পাপ পশ্চিমবঙ্গতে হচ্ছে চারদিকে, মানুষকে বাঁচান মা, আর এই লড়াইতে আমি যে নেমেছি আমাকে সেই আপনি শক্তি দিন যাতে আমি মানুষের জন্য লড়তে পারি, মানুষের জন্য কাজ করতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু করেছেন আগেই। শনিবার ভবানীপুরের উপনির্বাচনে দলনেত্রীর সমর্থনে প্রচারে নামলেন ফিরহাদ হাকিম। তার দাবি, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় এক প্রকার নিশ্চিত। দেউলিয়া দল কাকে রাখলো না রাখলো কিছু যায় আসে না, ভবানীপুরে মমতা ব্যানার্জি আর তার সৈনিক ফিরহাদ হাকিম বা আরো যারা আছেন তারাই কাফি। ইন্টারভিউতেও দাঁড়িয়েছিলেন, সেখানে যেতেননি, অনেক ভোটে হেরেছেন। এখানেও নিশ্চিতভাবে সবাই জানে যে উনি জিততে পারবেন না। ফিরহাদ হাকিমের দাবির পাল্টা ঘাসফুল শিবিরের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়েছে বিজেপি। মমতা ব্যানার্জি কত ভোটে জিতবেন নন্দীগ্রামে, সেগুলো ওনার ভবিষ্যৎবাণী করেছিলেন, সেগুলো আমরা ভুল প্রমাণ করেছি। বড় নেতা ছেড়ে দিন, টিবরিওয়ালকে আগে সামলান না, একাই কাঁপিয়ে দিয়েছে। আমি বলে দিচ্ছি, কোটে হারিয়েছি, ভোটেও হারা। গেরুয়া শিবিরের চ্যালেঞ্জকে কটাক্ষ করে পাল্টা তোপ দেখেছে তৃণমূল শিবিরও। 58,000 ভোটে বিধানসভা হেরেছিলেন, আমরা জানি উনি কি, উনি পৌরসভার ইলেকশনও হেরেছিলেন। দিলীপ ঘোষের এরকম পাগল পাগল বিবৃতি অনেক হয়, ভবানীপুরের সিদ্ধান্ত হয়ে গেছে, মমতা 50,000 ভোটে জিতেছে। 21-এর বিধানসভা ভোটে নন্দীগ্রামে জয়ের পর গেরুয়া শিবিরের এবারের লক্ষ্য ভবানীপুরের উপনির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হোম গ্রাউন্ডে বিজেপিকে আমল দিতে নারাজ শাসক দল। ভবানীপুরের উপনির্বাচনকে কেন্দ্র করে দাবি পাল্টা দাবি, তোপ পাল্টা তোপে তুঙ্গে উঠেছে রাজনৈতিক উত্তেজনার পারদ। রিপাবলিক বাংলা।